এবারও নবমী পুজোর পর আগরতলা দুর্গা বাড়িতে হলো মহিষ বলি। দৃষ্টিকটু ভাবেই মহিষ বলির পর উন্মত্ত হতে দেখা গেল কিছু মানুষকে, যেমনটা হয় প্রত্যেকবার। আগরতলা দুর্গা বাড়ি শতাব্দী প্রাচীন। এই দুর্গা বাড়ির দুর্গা দুহাত বিশিষ্ট। দুহাত বিশিষ্ট মা দুর্গা এখানে অনেকটাই মানবী, কিন্তু তা বলে রাজন্য আমল থেকে চলে আসা বলি প্রথা বন্ধ হয়নি এখানে। এবার বলি প্রথা বন্ধ করার জন্য জনস্বার্থ বিষয়ক মামলা ত্রিপুরা হাইকোর্টে দায়ের করেছিলেন প্রাক্তন বিচারপতি সুভাষ ভট্টাচার্য, কিন্তু সেই মামলার শুনানি এখনও শুরু হয়নি। অবশ্য তারও আগে রবীন্দ্রনাথ পশু বলি বন্ধের উপর ভিত্তি করেই ত্রিপুরা রাজবাড়িকে কেন্দ্র করে লিখেছিলেন রাজস্বী এবং বিসর্জন। কিন্তু এত কিছুর পরও আগরতলার দুর্গা বাড়িতে এবারও হলো পশু বলি, এবং তা সরকারি খরচে। রাজ্য সরকারের টাকাতেই এদিন দুর্গা বাড়িতে বলি দেওয়া হলো মহিষ, বাজানো হলো পুলিশ ব্যান্ড, রাষ্ট্রীয় নিয়ম কানুন মেনে হলো বলি, যেমনটা হয়ে আসছে অনেক বছর ধরে। এবারও তার ব্যতিক্রম হলো না। সকালে বলি দেখতে হাজির ছিলেন কয়েকশো নারী পুরুষ। বলির পর উন্মত্তভাবে ভক্তি প্রদর্শনের উৎকট চিত্র সামনে এলো দুর্গা বাড়িতে। প্রতি সারা বছর আগে রাজার আমার পুত্র এই দুর্গাবাড়ি দুর্গা পূজা বোঝায় মজবাড়ি প্রতি নবমী নবমী দিন প্রতি নবমী বছর বছর। ব্যুরো রিপোর্ট, চ্যানেল তিন রাত।